আজকে আমি যে বইটা রিভিউ করতে যাচ্ছি সেটার জন্য আসলে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আমি জানি, স্পেশালি যারা হচ্ছে সিপি কোর্স করতে চান বা হচ্ছে সিপি কোর্সে অ্যাডমিশন নিয়ে রেখেছেন, ফার্স্ট সেকেন্ড থার্ড আর ফোর্থ সেমিস্টারে হচ্ছে আপনি অধ্যয়নরত আছেন বা হচ্ছে আপনি ফাইনাল সেমিস্টারে পরীক্ষা দেবেন, তো তাদের সকলের জন্য আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর এরকম অনেক দেখা যায় ফোন কল দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ এরকম আপনারা অনেকেই নক করেন যে সিপি কোর্সের একটা এমন একটা সাজেশন আমাদেরকে দিন যেটার মধ্যে আসলে বিগত সালের প্রশ্নগুলো থাকবে বা হচ্ছে আমার দেখা যায় ওই অনুযায়ী হচ্ছে প্রশ্নের উত্তরসহ থাকবে এমন কোনো গাইড যদি থাকে আমাদেরকে সাজেশন আমাদেরকে সাজেস্ট করুন আপনি, তো ওইটার দেখা যায় একটা টোটাল সলিউশন নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত সেই বইটা, এটা দেখা যায় আপনার শুধু প্রশ্ন ব্যাংকের সাজেশনই নয়, এটা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এটার মধ্যে আসলে ইনক্লুড করা আছে, আমি আপনাদেরকে দেখাই। তো ফার্স্টে হচ্ছে দেখুন এখানে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের যে মানে ইয়েগুলো ইনস্টিটিউটগুলো আছে ইনস্টিটিউটগুলোর আসলে নাম দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে আপনার এটাতে কত আসন রয়েছে সেটা, এগুলো আমি আমার ভিডিওতে হচ্ছে আমি আপনাদের প্রায় সময় বলি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা মনে হয়েছে আমার কাছে যে এখানে সিপিরা যে ড্রাগগুলো ইউজ করতে পারে, আপনারা জানেন যে এর আগে আমি দেখা যায় এরকম একটা ভিডিও আপলোড করি, দেখুন হচ্ছে আপনারা অনেকেই এটার পিডিএফ আমার কাছে চাচ্ছিলেন বাট হচ্ছে আমি দিতে পারছিলাম না কারণ আমিও এটার পিডিএফ পাইনি, আমার কাছে জাস্ট হচ্ছে ইমেজ ফাইলটা ছিল, সো দ্যাটস ওয়াই আমি অনেককে আসলে দিতে পারিনি, এর জন্য আমি মানে খুবই দুঃখিত। আর এখন যারা হচ্ছে এই সাজেশনটা নেবেন তাদের জন্য তো বোনাস হিসেবে এই যে এই আপনাদের সিপিদের ব্যবহৃত মানে যে ড্রাগগুলো হচ্ছে তারা দিতে পারে, তো সেগুলোর কপি তো আপনার সাথে পেয়েই যাচ্ছেন। শুধু তাই নয় এখানে আরও কিছু বিষয়, এই যে সিপি কোর্সের যে সিলেবাস দেখা যায় আপনারা মানে 2 বছর এই এই মেয়াদে হচ্ছে আপনার কোন সেমিস্টারে কী কোন কোন বিষয়গুলো পড়বেন সেগুলো সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ বিস্তারিতভাবে হচ্ছে এখানে দেখা যায় আলোচনা করা আছে। তারপরে আপনারা দেখুন এই যেটা আমি বললাম যে ফার্স্ট সেমিস্টারে কী কী থাকবে কোন কোন দেখা যায় ইয়েগুলো থাকবে পত্রগুলো থাকবে সেগুলো সম্পর্কে আলোচনা থাকবে, দেন আরও কিছু বিষয় আছে এখানে আমি আপনাদেরকে একটু শর্ট করেই দেখাই। এই যে ধরুন এখানে হচ্ছে যে আপনার মানে প্রথম পত্র মানে ফার্স্ট সেমিস্টার হচ্ছে যেই মডিউলগুলো আছে যেমন 1, 2 এবং হচ্ছে এই যে 10, তো এগুলোর দেখা যায় সম্ভাব্য যে কোশ্চেনগুলো আছে এই যে এখানে কিন্তু মানে রেসপেক্টিভলি সুন্দরভাবে দেওয়া আছে, তো প্রশ্নগুলো দেওয়ার পরে হচ্ছে এখানে খুব সুন্দরভাবে কিন্তু এগুলোর উত্তরগুলো মেনশন করা আছে, আপনারা দেখছেন যে উইথ পিকচার খুব সুন্দরভাবে এগুলো ডিসক্রাইব করা আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে এখানে এই পর্যন্ত হওয়া সকল দেখা যায় পরীক্ষাগুলোর আপনার প্রশ্নগুলো কিন্তু এখানে রয়েছে প্রশ্ন প্লাস উত্তর, তো এখানে এখান থেকে আসলে আপনার এই বইটা যদি ফলো করেন দেখা যায় আপনাদের অনেক কিন্তু কোয়েশ্চেন রিপিট হয় আমি দেখলাম, তো এটা যারা হচ্ছে আপনার কমিউনিটি প্যারামেডিক কোর্সে ভর্তি হতে চান তারা অন্তত দেখা যায় মডিউলগুলো আপনি ফার্স্টে না কিনে আপনি সাজেশন বইটা কিনতে পারেন, খুব সুন্দরভাবে প্রত্যেকটা দেখা যায় প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দেওয়া আছে আমি দেখেছি, একদম মানে পিকচার সহ দেন হচ্ছে গ্রাফ সহ খুব সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে যেটা আসলে খুবই প্রশংসার দাবিদার। আই উড লাইক টু সে থ্যাংকস দ্য পাবলিকেশন, খুব সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে। আর সবচেয়ে মানে ইম্পর্টেন্ট বিষয় যেটা দেখা যায় সাজেশন একটা পার্ট রয়েছে বইটার মধ্যে যে কোন কোন প্রশ্নগুলো আসলে সম্ভাব্য আসতে পারে সেগুলোর একটা দেখা যায় মানে লিস্ট আছে, কারণ যে প্রশ্নগুলো আসলে মানে বেশি রিপিট হয়ে থাকে বারবার সেগুলোর উপর এগুলো করা থাকে, তো আপনারা এই সাজেশনটা মানে মানে হাতে পেলেই বুঝবেন যে কোন কোন বিষয়গুলো আসলে বা কোন কোন প্রশ্নগুলো বারবার রিপিট হয় আর কোন কোনগুলোর উপর আপনারা বেশি বেশি ফোকাস করবেন। তো শুধু মডিউল পড়ে কিন্তু আপনারা কমিউনিটি প্যারামেডিক কোর্সে ওরকম দেখা যায় কাঙ্ক্ষিত নাম্বার বা অনেক ক্ষেত্রে হচ্ছে কৃতকার্য নাও হতে পারেন, তো সেক্ষেত্রে অবশ্যই একটা সাজেশন বা প্রশ্ন ব্যাংকের প্রয়োজন হয়, এটা সকল পাবলিক পরীক্ষার ক্ষেত্রেই আসলে প্রয়োজন হয়। তো এই বইটা যারা নিতে চান তারা সরাসরি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার বা হচ্ছে আমার সাথে ফোনে কথা বলে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে এই বইটা পাবলিকেশনের মাধ্যমে অর্ডার করে দিতে পারবো। আর এটা দেখা যায় আপনি কালেকশনে রাখতেই হবে, আপনি যদি প্যারামেডিক কোর্সে ভর্তি হন সেই ক্ষেত্রে এটা রাখতেই হবে কারণ আপনি প্রশ্নের প্যাটার্নগুলো বোঝার জন্য পাশাপাশি অবজেক্টিভগুলো অবজেক্টিভও আছে আপনারা জানেন যে মানে MCQ যে কোশ্চেনগুলো সেগুলো মানে ইনক্লুড করা আছে, একদম টোটাল একটা সলিউশন হিসাবে আসলে এই বইটাকে
দেখা যায় আমি কমপ্লিট এটা যদি রেটিং আমার কাছে চাওয়া হয় তো সেক্ষেত্রে আমি 10-এ 10 দিতে বাধ্য, কারণ এত সুন্দর একটা মানে ইয়ে করে সাজানো হয়েছে এটা। তো অর্ডার করার জন্য নিচের নিয়ম ফলো করুন, আর সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ। নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন।